আমি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ, বর্তমানে তখন সরকারি ছিল না, সেই কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলাম। আমি পহেলা অক্টোবর সেই নির্বাচনের দিন আমি পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল স্কুলে আমার দায়িত্ব ছিল 10 নং বুথে। সেই নির্বাচনের দিন থেকেই আমার উপরে নানা রকম নির্যাতন অবিচার চলছিল। মাননীয় স্পিকার, আমি কলেজে যেতে পারতাম না। আমি কলেজে গিয়ে দেখতাম আমার যে হাজিরা খাতা, সেই হাজিরা খাতায় মির্জাগঞ্জ উপজেলার ছাত্র দলের যে সভাপতি সুজন, সে লাল দাগ দিয়ে রেখেছে। কিভাবে একটি কলেজে গিয়ে একটি সংগঠনের ছাত্র নেতা কিভাবে হাজিরা খাতায় লাল দাগ দেয় আমি তা জানি না। শুধু সেইটা না, আমি সেই পায়রা নদী পার হয়ে তারই একটি শাখা নদী শ্রীমন্ত নদীতে খেয়া পার হয়ে কলেজে যেতে হতো। সেই খেয়া আমাকে বারবার ডুবিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, আমি সাঁতার জানি বিধায় আমি প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমার ডান কানে এতটাই পানি শ্রবণ ঢুকেছে যে আমার শ্রবণ শক্তি ডান কানে অনেকটা কমে গিয়েছে। মাননীয় স্পিকার, আমার বেশ, আমি না যত লম্বা তার চেয়ে আমার অনেক লম্বা চুল ছিল, আমার চুলের গোড়া থেকে ওরা কেটে দিয়েছে। আমাকে ক্লাসে লেকচার দিতে দিত না। আমার ক্লাসে শামসুর রহমানের একটি কবিতা আছে, বারবার ফিরে আসে, সেখানে উল্লেখ আছে যে ওরা আমাকে হত্যা করেছে, বাউন্নতে পুনরায় হত্যা করে, 66-তে 68-তে পুনরায় হত্যা করে, 69-এ। এই সব সনগুলো যদি আমার ব্যাখ্যা দিতে হয় তাহলে আমার জাতির পিতার কাছে যেতে হয়, এবং তার কথা, জাতির পিতার কথা আমি কেন ক্লাসে লেকচার দেই এইগুলো তারা নোট করত। মাননীয় স্পিকার, শুধু তাই না, কলেজের বেতন আনতে আমি সোনালী ব্যাংকে যেতাম, সেখান থেকে বেতনের আমার হাতের যে ভ্যানিটি ব্যাগ, সেই ভ্যানিটি ব্যাগ বেশ কয়েকবার ছিনিয়ে নিয়েছে মাননীয় স্পিকার, এবং আমার শাড়ি, আমার সেই আব্রু তারা রক্ষা করে নাই মাননীয় স্পিকার। শুধু সেটা না, আমার স্বামী পটুয়াখালী পৌরসভা আওয়ামী লীগের, তিনি পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন, জাহিদ হোসেন, মরহুম জাহিদ হোসেন বাচ্চু তালুকদার, তাকে বিজ্ঞান দুমকি বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিকে বিস্ফোরক, মিথ্যা বিস্ফোরক মামলা দেখিয়ে যৌথ বাহিনী দ্বারা তাকে গ্রেপ্তার করানো হয়। প্রায় 1.5 বছর তিনি কারাবরণে ছিলেন এবং নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়েছে।